সর্দার, কাউকে দেখে আসছে বলো তো, আশেপাশে কোনো পথ পাওয়া যায় কিনা। কোনোভাবে ঢোকা যাবে না, এত দূর এসে ফিরে যেতে হবে। তোমার কেমন লেলে তাও কেমন লেলে, একদিকে তুমি নিজেই জানো, আর অন্যদিকে নিজেই বাধা দাও, কেন যাও? মা, কি তোমার যে গা জ্বরে পুড়ে যাচ্ছে, চলো চলো পালকিতে বসবে, চলো। ছোট খুকি, তুই মায়ের সাথে থাক, নিশ্চয়ই একটা উপায় বের হবে, তুমি তো আছেন। সর্দার, দেখো তো গ্রামে হাঁটা কোনো পথ আছে কিনা। আছে আছে বইকি, আছে আছে, অনেকদিন বাদে এসেছি বলে আমি একটু ভুলে গিয়েছিলাম। লোকবে যেভাবেই হোক আমাকে তোমার কাছে যেতেই হবে, আমি অন্য পথ দিয়ে যাবো, যেতেই হবে আমাকে। আপনারা সর্দারের সঙ্গে আসুন, আমি আগে যাচ্ছি, পথ ঘাট সব ধসে গেছে, আমি আমি আগে যাব, আপনারা সর্দারের সঙ্গে আসুন, ঠিক একটা পথ বেরোবে, সদা সাবধানে যেতে হবে, মাটি সব নরম, সাবধানে যেতে হবে, না হলে বসে যাবে সবকিছু, সব শুদ্ধ ধসে যেতে হবে আমাদের। আপনি কোনো চিন্তা করবেন না সে যাই বাবু, আমি থাকতে কারোর কোনো বিপদ হবে না। এরকম তোমার দেখো আমাকে পেতেই হবে, তাও পেতেই হবে, তুমি দেখো তাও আমার বাবা যেন সুস্থ থাকে, তুমি দেখো। জয় রঘুবীর, জয় রঘুবীর। অনেক মানুষ মারা গেছে তাই নি মতো, সব যেন কেমন শেষ হয়ে যাচ্ছে। এরকমই কেন এমন স্বপ্নে চলো তাও, এত বড় স্বপ্নে কেন হলো, কেন? বাবা, ও বাবা, চুপ করে আছো কেন, কথা কও। আমাদের বাবা বাবার কথা কইবে না দাদা, বাবা আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে, বাবার কথা কইবে না দাদা, দাদা দাদা তাও কাজটা তো করতে হবে বাবা, করতে হবে তো। বলছি বলছি জানবাজারে রানীর কাছে তো একটু খবর পাঠানো হবে না, বাপটাকে শেষ দেখাটু দেখতে পেল না মন।
খবর পাঠাবে কি করে গো? চারিদিকে যা অবস্থা, সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে, কলকাতা যাবে কি করে? রঘুবীর কোথায় তুমি? রঘুবীর তোমাকে না পেয়ে আমি হারিয়ে গেছি। রঘুবীর সমাধান হয়ে গেছে, পথ দেখাও। টাক সময় তোকে আমার কাছে রেখে গিয়েছিল রে, সে সতী নারীকে যে আমি কথা দিয়েছিলাম তোকে আমি যোগ্যী পাত্রের হাতেই দেব। বড় ঘরে যাচ্ছিস, সেখানে গিয়ে নিজেকে মানিয়ে নিস।
কি আর বলবো বোন, যখন ওই ভয়ানক কম্পন এলো সবকিছু ভেঙে পড়তে লাগলো। আমরা পরানের ভয় ঘর ছেড়ে বেরিয়ে এলুম। দেখে গোবিন্দ, দেখে আমার যদি কম্প আসে তাহলে কি সম্পূর্ণ দাঁড়িয়ে পড়লে কেন? আমার রঘুবীর, আমার রঘুবীর যে ঘরে রয়ে গেল সে যে আমার কুল দেবতা, আমার গৃহ দেবতা, তারে দেখে আমি যাই কি করে? বাবা সেসব পরে হবে, ক্ষণ এখানে দাঁড়ায় থাকলে আমরা সবাই মরে যাবো, আগে তো নিজেরা প্রাণে বাঁচি। বাবা কাল তো কপাল ভালো যে পরিবার এখানে নেই, নাহলে কি হতো বলো তো? চলো চলো চলো। না না না, আমরা সবাই একটা নিরাপদ জায়গায় চলে যাবো, আর রঘুবীর ঘরে থেকে যাবেন, এটা কেমন করে হয় রাম? বাবা শোনো শোনো শোনো, রঘুবীর নিজের রোগকে নিজে করতে পারেন, তুমি এখানে দাঁড়িয়ে থেকে আর বিপদ বাড়িও না। চলো কথা বাড়াচ্ছে সকলে মিলে ঘরের মধ্যে ঢুকে চাল ছড়িয়ে দেখল রঘুবীরের চরণ জড়িয়ে বাবার মৃতদেহ পড়ে আছে। সবাই মিলে সেই মৃতদেহ আর রঘুবীরের মূর্তি ঘর থেকে বার করে এলো। কিন্তু কি আশ্চর্যের বিষয় জানিস বোন, রঘুবীরের মূর্তির গায়ে একটা আজ পর্যন্ত লাগেনি, কারণ বাবা সেটা বুকে আগলে ছিল রে, বুকে আগলে ছিল। দেরি হয়ে যাচ্ছে, এবার আমাদের বেরোতে হবে। হ্যাঁ ঠিক আছে, রানী তোরা বরং এখানেই তাক বুঝলি, এরা তো তোর মেয়ে আর জামাই না? দেখো দেখিনি এমন একটা দিনে এলো যে একটু আদর যত্ন করবো, তারও উপায় নেই। দাদা ও দাদা, বাবার ওই রামায়ণ পুঁথিখানা বাবার বুকের ওপর দাও না গো। সে পুঁথিখানা তো ওই ঘরের মধ্যেই ছিল রে বোন, সেখানে এখন কি যাবে বল দেখি। আমি গিয়ে একবার দেখতে পারি কিরকম দেখতে পুঁথিখানা? না না বাবা, সে হয় না, তুমি জামাই মানুষ, আবার কোথায় ভেতরে যাবে, কি বিপদ হয়ে যাবে। তাছাড়া সেই পুঁতি কি আর আছে, ও কবে নষ্ট হয়ে গেছে। যেটুকু আছে সেটুকুই আনতে পারি। না না বাবা, তাক সত্যি তো ওই পুঁতিখানার টাকার কথাও না, সে কত বছর আগের কথা। আমি বলে গিয়েছিলাম তাক বাবা তাক। আমি গিয়ে একবার দেখি।
শুন তো মা, এই পুঁথিখানায় কিনা আমি বলি কি বাবা, আমরা সৎকারের আয়োজন করি, পথঘাটের অবস্থা ভালো না, যেতে বেশ কিছুটা সময় লাগবে, তাছাড়া দাহ কার্য করে ফিরতে রাত হয়ে গেলে সে আর এক বিপত্তি। সর্দার কি করা যায় বলতো, শ্মশান যাত্রীদের যাওয়ার পথ তো ভালো নয় শুনছি। আপনি কোনো চিন্তা করবেন না জামাই বাবু, লেটেল্লা ইতিমধ্যেই পথ পরিষ্কার করছে, কোনো অসুবিধা হবে না। বলছি তাহলে আমরা এগোই। এই ও বাবা, এই তো হবে তোমাকে শেষ দেখা, আর কোনোদিনও তোমাকে দেখতে পাবো না, কোনোদিনও না। কেন চলে গেলে বাবা, কেন চলে গেলে তুমি, আমার আজও অব্দি অপেক্ষা করতে পারলে না তুমি বাবা। বলছি তুমি বরং তোমার শাউরি মার কাছে থাকো, তোমার তো নতুন বিয়ে হয়েছে, নতুন বিয়ে হলে শ্মশানে যেতে নেই। কিন্তু সঙ্গে যাচ্ছে জামাই বাবু, চিন্তার কোনো কারণ নেই। এই তোমরা সব এসো গো আমার সঙ্গে এসো। আজন্ম মলিন মতি নাহি পাব পদে মতি, আজন্ম মলিন মতি নাহি পাব পদে মতি, লাগ কি যদু পতিনি যুগুনে নিগান।
গায়ের মানুষগুলোকে এমন করে কষ্ট পেতে দেব না আমি।